বাবা, দিদি কিন্তু এখনো বাড়ি ফেরেনি। সে কি এখনো বাড়ি ফেরেনি? না, কিন্তু পরীক্ষা দিয়ে তোর অনেক আগেই বাড়ি ফিরে আসার কথা। মোবাইলে নেটওয়ার্ক নেই আকাশ, বাড়িতে ফোন করতে পারছি না। এই গাড়ি আমার একার পক্ষে ঠেলে তোলা সম্ভব নয়। বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন, যে ভাবেই হোক আমাকে বাড়িতে পৌঁছতেই হবে। এই ঘন জঙ্গলে এত রাত্রে আমরা তো রাস্তা খুঁজে পাবো না, তাছাড়া এখানে ভয়ঙ্কর জন্তু জানোয়ারেরও বাস আছে। আমার কথা তুমি মন দিয়ে শোনো, আমাদের যা করার আমরা কাল সকালে করব। আজ রাতটা এখানে কাটানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমার খুব ভয় করছে আকাশ। কোনো ভয় নেই, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। বাবা, বাবা এসিপি আঙ্কেল এসেছেন। কোনো খবর পেলে রমাকান্ত? পিয়া পরীক্ষা দিয়েছে খবরটা পেয়েছি, কিন্তু তারপর থেকে ইউ মিসিং। আঙ্কেল, দিদি পরীক্ষা শেষ হওয়ার পরই আমাকে কল করেছিল, ও বলল তাড়াতাড়ি ফিরে আসবে। ওই রুটে তোমাদের গাড়ির কোনো ট্রেস পাওয়া যায়নি, অ্যাক্সিডেন্টের কোনো খবরও নেই। তাহলে প্রশ্ন হলো প্রিয়া গেল কোথায়? আমি ওর মোবাইলে যতবার ফোন করছি বলছে আউট অফ রেঞ্জ। আমার কেন যেন মনে হচ্ছে প্রিয়া পালিয়ে গেছে। হোয়াট, কি যাতা বলছো তুমি? যাতা নয় স্যার, ও মোটেই ভালো না, ওই আকাশই প্রিয়াকে নিয়ে পালিয়েছে। ডোন্ট ডু দিস রাজ, আমায় আগে কথা বলতে দাও। আচ্ছা কেষ্টু, আগে তোমার হঠাৎ এরকম সন্দেহ হলো কেন? স্যার তো শুরু থেকেই আকাশকে একেবারে মাথায় তুলে রেখেছে, একজন ড্রাইভার হয়ে ও প্রিয়ার সাথে বন্ধুর মতন মেলামেশা করত। এক এক সময় ওদের মেলামেশা দেখে আমার মনে হতো যে ওদের মধ্যে একটা ইয়ে মানে ভালোবাসার একটা। আমার মেয়ে হয়ে ও একটা ড্রাইভারের সঙ্গে? দিস ইজ জাস্ট ইম্পসিবল। কিন্তু ওর কথাটা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না রাজ। এই তুমি কি বলছো রমাকান্ত? আজ বাদে কাল সুজয়ের সঙ্গে প্রিয়ার বিয়ে, আর তুমি বলতে চাইছো প্রিয়া কিনা? আমি প্রিয়ার কথা বলছি না, কিন্তু প্রিয়ার মতো একজন সুন্দরী বড়লোকের মেয়েকে ফাঁসাতে চেষ্টা করা একজন ড্রাইভারের পক্ষে অসম্ভব কিছু নয়।